मल्लो या रसूल अल्लाह একটা ফুল লিয়ে দিনি কোভিড ছেলে কোথায় কটা ফুল পার ফুল না পারলে গজল হয় না ফাঁকি বাদ ওর না দাঁড়ি ওই ফুল নেয় ফুল নেয় দাঁড়া তো তো রস গলে যাচ্ছে এই একটা নাও কতরা নিয়ে দেখো ওই একটা সাদাটা নিয়ে এসো সাদাটা নাও ও সবাই ছেড়ে লেছে পাগল দাও আর একটা সবুজ দাও হে সবুজ পাতা দাও হে পাতা এই লালটা দাও লালটা লাল ফুল লাল ফুল লাল ফুল নিচে লাল ফুল হ্যাঁ দাও लाल आई लव यू टू तईना सबुज माशाल्लाह शीतेर समय अल्लाह रसूल तीनटे जिनिस पसंद करी एक हलो नामाज एक हलो नारीजात एक हलो फुल बोलो सुभानाल्लाह বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ খুব জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ও হচ্ছে না এতে হচ্ছে না ভাই ওয়ানজিব হয়ে গেছে জোর করে মাল বিক্রি করতে হচ্ছে ভাই একটু জোরে বলো বললো ইয়া রাসূলুল্লাহ गोलाप नीलम गाधा नीलम नीलम रजनी गंधा सूजो को पेले दाड़िए पठाबें हजार किया मेरे नजराना एक बार देखा दाओ जदि ओ गो कमली आला एक बार देखा दाओ जदि ओ गो मदीना आला हासी मुखे पठाबो तोमाय हजार किया मेरे नजराना बोलो बोलो या रसूल माशाल्लाह आरो जोरे या रसूल सबुज रंग के पोषण करी तुम रंग की कथाए पेले जन्नती हुर नारीर पोशाक सबुज थाकबे बोले बोलो सुभानल्लाह आरेकटु जोरे बोले आरेकटु जोरे बोले लाल फूल के पोषण करी तुम रंग की कथाए पेले ओ हद मैदाने नबी जी रक्त लाल छिलो बोले তাই সবুজ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবেন হাজার কিয়া মেরে নজরানা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা হাসি মুখে পাঠা বো তোমায় হাজার কিয়া মেরে নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ খুব জোরে মাশাআল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ हलुद फुल के पोषण करी तुम रंगटी कथाय पेले मायार नबीजीर नौरानी चेहरा हलुद छिलो बोले सादा फूल के पोषण करी तुम रंगटी कथाय पेले मोर नबीजीर नौरानी दाँत सादा छिलो बोले तई हलुद सादार लाल सबुजर दोकान थेके तुले गेतेछि माला सुजोग पेले दाड़िए पाठाबो हजार किया मेरे नजराना एक बार देखा दाओ जदि ओ गो कामली आला एक बार देखा
দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নাজরানা বলো বলো ইয়া রাসূলুল মাশাআল্লাহ ইয়া রাসূলুল আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই ভাই আমি যা বলেছি ভুল ত্রুটি ভাষা ত্রুটি ক্ষমা করে দিও ভাই আমি কারোর পক্ষে বলিনি কারোর বিপক্ষেও বলিনি বেকা না টেরা মেকা কিছু না এই কি বলে না বেকা না টেরা না এইরকম পেন একটা লোহা থাকে তার কি বলে ওই মাছ ধরে কি বলে বর্ষি বেকানা টেরানা এই গইসই নাকি ওই বর্ষি নাকি বলে না ভাই আমি বেকা বলতে পারছি না টেরাও বলতে পারছি না বেকা হলে কাজে লাগবে না টেরা হলে কাজে লাগবে না কিন্তু কাজে লেগেস তো বর্ষি ওই জন্যই বলতে পারছি না ভাই যে যা করছে সব ঠিক করছে শুধু ভুল করছে কে তুমি আর আমি ভুল করছে কে তুমি আমি ও ওদিকে দশ হাজার লোক আটকে রেখেছে এ এদিকে দশ হাজার লোক আটকে রেখেছে ও ওদিকে দু লক্ষ লোক আটকে রেখেছে ও দু লক্ষ সৌদি থেকে লোক আসতেছে কি সব একই লোক তো সব তো একই লোক তোরা যা করিস করকে যা ভাই আমারও চিন্তা ভাবনার দরকার নেই ভাই এমনি অবস্থা খুব খারাপ এই কমেন্টে কিছু লিখেছে নাকি সব ঠিক আছে তো সব ঠিক আছে কেউ কাছে কাঁটি মাটি কিছু দেয়নি তো যা করা ভালো হয়ে গেছে ভাই আমি বলছি ভাই আমার বিরুদ্ধে কিছু বলো না তবে আমার একটা সিলসিলা হয়ে একটু খেদমত করার জন্য দোয়া রাখো বলো আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার সঙ্গে যেটা থাকে এস এম প্লাজা এবং বি কলকাতা এম কলকাতা তোমাদের নাম কি সাইদুল স্টুডিও বসিরহাট 786 বেঙ্গল নেটওয়ার্ক অল ইন্ডিয়া 786 ও হো মাশাল্লাহ মাস এতগুলো আছে আপনারা ফলো করেন আল্লাহ এদেরকে জানো এরা বিশাল খেদমত করতে ইসলামের করে না আমি ওয়াজ করছি আপনারা যা আছেন এদের ভিতরে অনেক লোক জুড়ে আছে কি নাম ওটা হ্যাঁ অল ইন্ডিয়া 786 অল ইন্ডিয়া 786 এগুলো আপনারা ফলো করেন এই যারা ইউটিউবাররা রাত জেগে জেগে এই যে এসে লাইভগুলো দিচ্ছে এরা ভিডিওগুলো যেগুলো ছাড়ছে এগুলো ইসলামের জন্য বড় একটা খেদমত হিসাবে ওরা করছে সত্য না মিথ্যা মানুষের কাছে পৌঁছাচ্ছে এদের কষ্ট এদের পয়সা এদের শ্রম আল্লাহ এদেরকে যেন আল্লাহ কামিয়াবি করে এদেরকে যেন হেদায়ত করে এদেরকে যেন ইসলামিক হিসাবে আল্লাহ কবুল করে আল্লাহ এদেরকে যেন ধর্মের গোলাম হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ঘরে আমার শ্রদ্ধার বড় ভাই আছে খুব মহব্বতের ভাই খুব আদরের ভাই দেখা হয় ক বছর জানেন হেই 365 দিন এক বছর পর দেখা হবে যদি হয় একটু চা পানি মাশাআল্লাহ ওতেই সর্বজানি হয়ে যাবে তা আজকে দুজনে চা পানি ইনশাআল্লাহ হয়েছিল ভাই একটু কাজে ছিল জায়গায় আপনাদের কাছে এসছে যতক্ষণ থাকবে কোরআনের হাদিসের আলোকে বক্তৃতা করে মাশাআল্লাহ খুব ভালো আল্লাহ আমাদের সকলকে বলা শোনা তার ভিতরে আমল করা তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা